আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে 800 টাকায় কিছু পার্টি জামা দেখানোর জন্য চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো চলেন দেরি না করে আপনাদেরকে 800 টাকায় কিছু টুকটাক সমস্যা পার্টি কালেকশন দেখানো শুরু করে দিই প্রথমেই যে জামাটা দেখাবো পুরোটা দেখেন একদম খুব সুন্দর একটা এভার গ্রিন মধ্যে খুব সুন্দর স্ক্রেপ করে সিকোয়েন্সের ওয়ার্ক করা এবং কাজ করা আছে সমস্যাটা হচ্ছে জামা এবং ওড়না আচ্ছা এখানে সমস্যাটা হচ্ছে জামায় কোনো প্রবলেম নাই ওড়নাটার ঠিক দুই পাশটাতে এই যে একটা পাশে এরকম সিলাই নেই তবে আরেকটা পাশে হচ্ছে খুব সুন্দর এই যে এই টাইপের পার আছে সো এখানে হচ্ছে কি এই পার্টটা আপনারা চাইলে জাস্ট ফোল্ড করে একটা সিলাই করে নিলেও হয় অথবা আপনারা পিকু করে ফেললেও পারেন শুধু এই সমস্যার কারণে আমাদের রেগুলার প্রাইস ছিল বারোশো টাকা যে জামা এখন পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা শুধু সমস্যা হচ্ছে ওনার সাইডে এই অংশটা নাই ওকে আর এই হলো আপনার প্যান্টের কাপড় দুইটা কালার আছে একটা হচ্ছে এরকম সুন্দর একটা গ্রিন কালার আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিপ পার্পেল কালার সো চলেন ডিপ পার্পল কালারটা দেখি প্রাইস দিচ্ছি মাত্র এইট হান্ড্রেড টাকা সো ডোন্ট মিস আউট আচ্ছা এইটা দেখেন যারা পার্পল লাভার আছেন দুইটা জামারই সেম সমস্যা ওর একটা সাইডে করা আছে মানে একটা সাইড হচ্ছে এরকম সুন্দর পার করা আর আরেকটা পাশে হচ্ছে এই যে পারটা নেই সো আপনারা যেহেতু একটু কাপড় আছে চাইলে পিকু করে নিতে পারেন বা আপনারা ওভারলক করে নিতে পারেন অথবা একটা সাইড ফোল্ড করে সেলাইও করে নিতে পারেন এটা কোনো মেজর ইস্যুস বা মেজর প্রবলেম আমি একদমই বলবো না খুবই সামান্য একটু সমস্যা আপু কিন্তু জামাটা খুবই 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 সুন্দর প্রাইসটাও কিন্তু চমৎকার মাত্র আটশো টাকা বিলিভ করেন বারোশো টাকা এই জামাগুলা হিউজ সেলিং ছিল সো সামান্য একটু প্রবলেমের জন্য আমি বলবো যারা যারা নিতে চাচ্ছেন মিস করেন না মাত্র এইট হান্ড্রেড সো নেক্সট যে জামাটা দেখাবো খুব সুন্দর একটা ক্যাপাচিনো কফি টেপের একটা কালার দারুণ একটা রং খুব সুন্দর এরকম স্কয়ার স্কয়ার স্টাইলে একদম কাজ করা সিকোয়েন্সের কাজ সহ এত সুন্দর একটা জামা এ টু জে ড্রেসটা টু মাছ ফ্রিজে একটা তবে এইটার সামহা দুইটা কালার আছে একটা হচ্ছে অলিভ কালার আর একটা হচ্ছে এরকম সুন্দর একটা নুট পিঙ্ক টাইপের একটা কালার ওড়নাটা না উড়ন্ত ওড়নার মতো একদম কটন ম্যাটেরিয়াল হলো খুব সফট একটা পাতলা ব্যাপার আছে বাট সি থ্রু মানে কিছু পাতলা কাপড় আছে না যে বডিটাকে দেখা যায় মানে এটা ওড়নাটা এত পরিমাণ পাতলা কিন্তু বডিটাকে মানে আপনার দেখা যাচ্ছে না মনে হচ্ছে একদম পুরো সি থ্রু একটা ড্রেস আর এই হলো আপনার প্যান্টের কাপড়টা ম্যাটেরিয়ালটা অনেক হাই কোয়ালিটির আমরা নর্মালি প্যান্টের কাপড় যেরকম পাই তার থেকে খুবই ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা মানে ম্যাটেরিয়াল সো প্রাইস দেব হচ্ছে মাত্র এইট হান্ড্রেড টাকা প্রবলেমটা হচ্ছে জামার মধ্যে একটু প্রিন্ট মিসিং আছে ঠিক আছে জামার মধ্যে সামান্য একটু এই যে জায়গাগুলোতে সুতার উপরে একটু প্রিন্টের মিসিং আছে এছাড়া তেমন কোনো ইস্যুস বা প্রবলেম নেই চলেন এবার আপনাদেরকে নেক্সট জামাটা দেখাবো ওকে এই হলো আমার নেক্সট জামাটা খুব সুন্দর একটা অ্যাশ গ্রে কালারের মধ্যে এরকম জরি সুতার দারুণ দারুণ কাজ তার মধ্যে সিকোয়েন্সের কাজ সহ জাস্ট অসাধারণ একটা জামা খুব সুন্দর এই হচ্ছে আপনার জামাটা চলে এবার এটার ওড়নাটা আমি আপনাদেরকে একটু দেখাই ওড়নাটা হচ্ছে মানে এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে তসর সিল্ক বা হালকা সিল্ক টাইপের একটা কাপড় সেই হচ্ছে আপনার ওড়নাটা দারুণ না খুবই দারুণ এবং চমৎকার একটা জামা আর এই হলো আপনার প্যান্টের কাপড়টা প্রাইস দিব মাত্র এইট টাকা সমস্যাটা একটু বলে দিই সমস্যাটা হচ্ছে জামাতে প্রিন্টার মিসিং আছে মিসিংটা দেখায় আপনাদেরকে খুব হাস্যকর একটা মিসিং সামহা আমার মনে হয় প্রিন্ট করার সময় জায়গাটা কোনো একটা সুতা পড়েছিল যে কারণে দেখেন এই যে প্রিন্টটা আপনার বসে নেয় মনে হচ্ছে না যে একটা সুতা শুধু এটা একটু সমস্যা সেই হচ্ছে প্রবলেমটা বাট আপনার ফোকাসেবল না না দেখালে ফোকাসেবল মানে আপনার চোখে পড়বে এরকম কোনো মানে প্রবলেম কিন্তু এটা না সেই হচ্ছে সমস্যাটা প্রাইস দেব মাত্র 800 টাকা ওকে 800 টাকা নেক্সট দেখাবো দারুন একটা ব্রাউন কালার ড্রেস এই যে গলায় খুব সুন্দর করে স্টোন বসানো আছে পুরো জামাটাতে আড়ি কাজ করা আছে খুবই দারুন একটা জামা জামাটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ সবই হচ্ছে যেরকম একদম অল ওভার কাজ করা ঠিক আছে অল ওভার কাজের মধ্যে একদম ব্রাউনিশ কালার সো যারা মনে করছেন যে আপু একদম একটা কালার দেখাবেন যেটা একদম ফোকাস করতেছে মানে অনেক সময় দেখবেন এখন তো আমি যেহেতু অরেঞ্জ কালার হিজাব করা বা এনাদার একটা কালারের ড্রেস পরা যে কারণে হয়তো ফোকাস করতেছে না এই ধরনের জীব কালার গুলা কিন্তু যারা একটু ফিয়ার বা ব্রাইট তাদেরকে কিন্তু খুবই দারুণ লাগে এন্ড ডিজাইনটা হচ্ছে পুরাটা একদম ফ্লোরাল ডিজাইন করা খুব সুন্দর করে এরকম কাজ করার মধ্যে পাবেন প্রাইস দিব মাত্র 800 টাকা এটা প্যান্টের কাপড়টা এত সফট আপুরা মানে টু মাচ সফট আমি বুঝাইতে পারবো না কু কি পরিমাণ সফট একটা ম্যাটেরিয়াল মানে প্যান্টের কাপড়টা খুবই সফট প্রাইস দেবো মাত্র এইট হান্ড্রেড টাকা পুরাটা পিওর সুতির উপর খুব সুন্দর একটা জামা অল ওভার কাজ করা আচ্ছা সমস্যা হচ্ছে এটার কোনো সমস্যা নাই এটা এমনি আমরা আটশো টাকায় দিয়ে দিচ্ছি এটার কোনো প্রবলেম বা কোনো ইস্যুজ নাই আটশো টাকা পেয়ে যাবেন এরপরে যেটা দেখাবো দেখেন একদম পুরো ইয়েলো টোনের একটু ব্রাইট একটা কালার এইটার প্রবলেম হচ্ছে সামহাও এটা জামাটার কোথাও একটু ছোটখাটো একটা ফুটা আছে হুম কাজের ফাঁকে বা যে কোনো একটা স্পেসে ছোটখাটো একটা ফুটা হবে এছাড়া আর কোনো প্রবলেম নাই ওনাটা একদম ওই যে আপনার উড়ন্ত যে বললাম না একটু কটন টাইপের বাট মানে একদম পাতলা একটা ম্যাটেরিয়াল কটন হলো একদম পাতলা ওনার লেনটা আমি আপনাদেরকে একটু সোজা করে দেখাই যে কতটুকু আপনার বড় এবং চড়া একটা যে দেখেন হিউজ বড় এবং একটা আপনার পুরো জামাটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু অর্গেন্ডের উপর ঠিক আছে প্যান্টটা হচ্ছে অর্গেন্ডির উপর যারা একদম পাতলা কাপড় পছন্দ করেন না তারা অর্গেন্ডি এটা নিতে পারেন অর্গেন্ডি কাপড় একটা বিশেষত্ব হচ্ছে অনেক দিন ইউজ করতে পারবেন ঝেলেও না নষ্ট হয় না সেই হচ্ছে বিশেষত্বটা এই হলো আপনার জামাটা প্রাইস দেব হচ্ছে মাত্র এইট হান্ড্রেড টাকা সমস্যাটা হচ্ছে জামাটা যে কোনো একটা জায়গায় সামান্য একটু ফুটা আছে ঠিক আছে সামান্য একটু ফুটা আছে একদম লাস্ট লাস্ট ওয়ান এটা খুব সুন্দর একটা কালার এটা সমস্যাটা হচ্ছে ওর নাই অসম্ভব সুন্দর একটা কালার মানে একদম কেমন যেন একটা লেমন রিফ্রেশিং একটা কালার এটা হবে তসর সিল্কের উপর কিন্তু না সো ভিতর ইনারের প্রয়োজন আছে পুরো জামাটা একদম হিউজ কাজ করা এবং এটা সমস্যা হচ্ছে ওড়নাটাতে যে কোনো একটা স্পেসে এই জায়গাটাতে দেখেনি যে একটুখানি এরকম পার ছেঁড়া আছে প্লাস হচ্ছে একটা নাল ডোরা আছে বড় সোরা একটা নাল ডোরা আছে এটাই শুধু অন্য সমস্যাটা কিন্তু এখন আপনি একটা অন্য যখন এভাবে নিবেন ডেফিনেটলি এটা কেউ ফোকাস করে থাকবে না কোন জায়গায় নাল আছে মানে বোঝা যায় না বাট প্রবলেম তো প্রবলেমে আমি একদম সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি এ হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইসটা দিব হচ্ছে মাত্র কত টাকা দেখেন আমি নর্মালি জামাটা ধরেছি অন্যটা ধরেছি কি যে সুন্দর লাগছে আপুরা সামনা সামনে জামাটা অনেক সুন্দর প্রাইস দিব মাত্র এই হান্ড্রেড টাকা সমস্যাটা হচ্ছে অন্য একটা মানে সামান্য একটু পাড়ের দিক থেকে একটু সুতা বের হওয়া আছে আর অন্য একটা নালোড়া আছে নালোড়াটা যদিও দেখা যায় না লাস্ট ওয়ান খুব সুন্দর একটা জামা দেখায় এই যে দেখেন একদম কফি এবং মাঝখানে হচ্ছে এটা কফি কালার বলবো না যে একটু ডার্ক চকলেট চকলেট টাইপের একটা কালার মাঝখানটাতে হচ্ছে নুট কালার খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট এটা সমস্যাটা হচ্ছে জামার ফ্রন্ট সাইডে কাচটা কাজটা বাঁকা জামা বাঁকা না কাজটা যেটা করা হয়েছে একদম ফুললি স্ট্রেট না একটু সামান্য ওয়েব স্টাইলে বাঁকা হয়ে গিয়েছে সাথে জারি সুতা সহ পুরো জামাটাতে খুব নিখুঁত করে একটা কাজ পাবেন ম্যাটেরিয়ালটা হচ্ছে কটন বাট এটা তাপ কটন যেটা হচ্ছে আপনার একদম সফট লং টাইপের কটন আমাদের বডিতে অ্যাডজাস্টেবল হয়ে থাকে না বাট ম্যাটেরিয়ালটা কটন এটার ওনা সহ জামাটা একটু শেডের মধ্যে আছে এটা আমি বলবো যারা টকিং গুইং আপু আছেন খুব বেশি একটা যে চক্রা বকরা টাইপের ড্রেস পছন্দ করেন না তাদের জন্য এটা একদম পারফেক্ট ওয়ান খুব দারুণ একটা জামা আর এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্রাইস দিব মাত্র এইট হান্ড্রেড টাকা সমস্যাটা কোনো ছিঁড়া কোন ফুটা বা কোনো মানে কি বলে দাগ কোনো সমস্যা না শুধু জামার ফ্রন্ট সাইডের যে কাজটা জামা বাঁকা না এমব্রয়ডারি যে ওয়ার্ডটা পুরোটা স্ট্রেট হয় না একটু বাঁকা আছে এটাই শুধু সমস্যা তো যারা যারা অফারের এই জামাগুলো নিতে চাচ্ছেন জলদি জলদি ভিডিও দেখার সাথে সাথে ক্যাপশনের নাম্বারে অর্ডার করে ফেলেন